আল্লাহ রাসুলের সামনে একজন খাবার খাচ্ছে, বুঝছেন তো? তিনি খাচ্ছেন যে বাম হাতে, কোন হাতে? বাম হাতে। রাসুল বলতেছে তুমি ডান হাতে খাও। ওই বেয়াদব বলতেছে না না, আমি তো ডান হাতে খেতে পারি না, আমি ডান হাতে খেতে সক্ষম নই। রাসুল কিন্তু জানে তার ডান হাতরা সুস্থ, অহংকার করেছে, আত্মগরিমা করেছে, মোড় নিয়েছিল। আল্লাহ রাসুল সঙ্গে সঙ্গে বলে দিল, তুমি আর যেন না পারো। নাউজুবিল্লাহ বলেন না। নবী বলতেছে তুমি ডান হাতে উঠিয়ে খাও। সে কয় না না, আমি ডান হাতে উঠাতে পারি না, আমি বাম হাতে খাই। অহংকার করলো। নবীজি বলল তুমি যেন কোনোদিন আর এই ডান হাতে খেতে না পারো। বন্ধু আল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, হাদিস শরীফটা একাধিকবার দেখেছি বন্ধু, আল্লাহর নবী বলার পর থেকে তারই সুস্থ হাতটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুর একদিন আগেও সে ডান হাতে কিছু খাইতে পারে নাই। আহারে আবার কয় সুবহানাল্লাহ কই যাইতাম, হেতির বালাত কানা হয়ে গেছে। এইটা শোনার পরে কি আপনি সুবহানাল্লাহ কইবে? জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আরে আরো জোরে নাউজুবিল্লাহ। ওই তো না, আচ্ছা কাম ওই তো না। এবার বুঝেন বেয়াদবি করা, এখানে কথা তো আল্লাহ বা রাসূলের। এটা একটা প্রেমের বাগান, এটা একটা মার্কেট, আপনারা এখান থেকে বাজার করে নিয়ে যাবেন আজকে। আল্লাহ রাসূল যে বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগান থেকে তোমরা ফল তুলে তুলে খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, জান্নাতের ফলটা কি বলবনি? আমার নবীজি বলতেছে জান্নাতি আপনারা যে আইসি মেহমান, আমরা কিন্তু আজকে মেহমান, আল্লাহর মেহমান, রাসূলের মেহমান। আল্লাহ রাসূল কইতেছে তোমরা জান্নাতের বাগানে যখন যাইবা, উপার রাস্তা কিল্লাই, উপাস আসার দরকার নাই, জান্নাতের বাগান থেকে তোমরা ফল কুড়িয়া খাইও। নবী গো এই ফলটা কি? নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফতুল জগত করলে ও জালা রাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লা ইলাহা, সবাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লওহা কলম সৃষ্টি জাহর ও শিলা, আরশি কুরসি লওহা কলম সৃষ্টি জাহর ও শিলা, আদি যে আল্লাহ খুশি জাড়ে আল্লাহ পাঠাইলা, নাও মেরে সাথে নবমি সাইয়া জাড়ে আল্লাহ পাঠাইলা, আনি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বাণী।
জননি ঠুটি আসিলেন কামুরি বলা আমাকতে ফুটিল রবি নরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ কারণ তোরটা ঠান্ডা হয়েছে, মানে অন্তর থেকে একটু মজা পাইছেন কে? যে মজা পান নাই তে হাত তুলবেন না। যে হুজুর এই জিকির শুনে আমার অন্তরটা ঠান্ডা হয়েছে বা অন্তরে শান্তি লাগছে, সবার কথা বলেন না কেন? এই হাত নামান। প্রত্যেকটা মানুষ কি ডবল না সিঙ্গেল? ডবল, একটা দেহ আর একটা রুহু। দেহের খাবার পৃথিবীর যে কোনো বাজারে গেলে পাওয়া যায়, চা দোকানে গেলে পর্যন্ত দেহের খাবার মিলি। অন্তত পক্ষে নর্মাল এক কাপ চা, একটা খাস্তা বিস্কিট হলেও চটে। এই খাবার হলো দেহের, আর রুহের খাবার রুহের বাজার যে কোনো জায়গায় বা মিলে না। রুহের বাজার এবং রুহের খাবার মিলে রুহে না, রুহানিয়াতের বাজার যেখানে বসে সেখান থেকে। কথা বলেন না কেন? আজকের বাজার হলো রুহানিয়াতের বাজার, যেটা দেখানো যাবে না, শুধু হৃদয় থেকে আমরা অনুভব করতে পারবো। আলহামদুলিল্লাহ, যেই ওয়াজটা লই আইছি এটা তো দ্বারে কাছে যাই তারি না, আপনাদেরকে তো একটিভি করতে পারি না, ওয়াজ ঢুকবো কেমনে কোন? আমি কিন্তু যেই ওয়াজ লই আইছি সেই ওয়াজের দ্বারে কাছেও আইছি না, ওয়াজ কিন্তু কইরা যামু মনু, মুই কিন্তু কষ্ট হয়ে যাইছি, হাসতেও পারেন না। আমার এই স্বাস্থ্য ভাইটা কালা, তার মনটা যে কত বালা আল্লাহই জানে। এই যে এইটা টুপি রয়েছে, দাড়ি টাড়ি নাই আবার, এই যে শুরুতে বইছে, এই যে মজা কইরাও দরুদ পড়তেছে, জিকির করতেছে, আমার সাসাড়ার স্বাস্থ্য ভাইটা দোটা কন্যার করে হয়েছে। আল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কন্যা আলহামদুলিল্লাহ কই তো আপনারা ডরান। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন জানেন? আল্লাহ এত কিছু বানাইলো বন্ধু, এত কিছুর মাঝে সুন্দর করছে আমাদেরকে। আমরা বলি পৃথিবীর একজন মানুষ কালো, একজন সুন্দর, একজন লম্বা, একজন খাটো, একজন চিকন, একজন মোটা, কিন্তু আল্লাহর কাছে সবাই অনেক সুন্দর। আল্লাহ বলে ফি আই সুরতিন মা শা আরাক্কাবাক, আল্লাহ বলে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। আল্লাহ সূরা তিনের মধ্যে বলেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আসেনিও আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য এর মধ্যে যা আছে সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। কেন রে সুন্দর মানুষগুলো কালো হয়ে গেল? কেন রে সুন্দর মানুষের মনটা নোংরা হয়ে গেল? একটা মাত্র নোংরামির কারণ, ইসলামের রং লাগেনি এখনো পর্যন্ত। রং সারাক্ষণ তুমি লাগাচ্ছ, তোমার বডিতে রুহে লাগাইতে পারো নাই। যদি তোমার রুহে মনের ঘরে যদি ইসলামের রং তুমি একটু লাগাইতা, তোমাকে পৃথিবী পাগল করতে পারতো না। কথা বলেন না? যদি মানুষ আজকে মাহফিল কি জিনিস বুঝতো, আখেরাত কি জিনিস বুঝতো, আল্লাহর কাছে হিসাব দেওয়া কি জিনিস বুঝতো, এটা কত ভয়ঙ্কর জানতো, তাহলে আজকের মাহফিল লটারির মাধ্যমে মানুষ আগে আসতো। কথা বলেন না কেন? আপনাদের এই গ্রামের মানুষ বলো সব ধনী, আজরাইল আইলে 20 লাখ টাকার চেক ধরাই দিবে। কয় লাখ? আজরাইল রে তুমি রিটার্ন করো। আজরাইল বলবে চর চিনুনি চর, জাস্ট টাইম নো কমপ্লেন। কথা বলেন না কেন? আমি একটু মজা করি কই আর কি, আপনারা যেন মজা পান, এত মজা দিই তো অত হাসেন না, না হাসলে বললে যাই হার্ট অ্যাটাক করে মারা যাবেন। যেই মানুষ হাসি থেকে দূরে এটা হার্ট অ্যাটাক করে মরে, হঠাৎ করে শুনবেন অমুক তো ড্যাড হয়ে গেছে। কি হয়েছে? কবি স্পোর্ট ড্যাড। আরে স্পোর্ট ড্যাড তো বুঝছি, কেন মরছে? কয় হ্যাঁ তো রে হার্ট অ্যাটাক করে মরে গেছে।
কারণ সব সময় মুখ ভার করে রাখা মানুষ ভালো নয়। ফ্রি মানুষের জীবন খুব সুন্দর, কম খাইলেও দেখবেন তার জীবন মানটা অত্যন্ত স্মার্ট। আর অনেক পয়সা থাকলে, অনেক কিছু থাকলো, দেন গোমরা মুখে থাকে, আরে এটা হুতুম পেঁচা, ঠিক না বাঠে? আরো জোরে, আমরা প্রেমিক হয়ে যেতে চাই, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বিদায় হতে চাই, রাসূলের সাথে দিদার করতে চাই, জোরে কোন ঠিক না বাঠে? ও মা, রাসূলের কথা কইলে যখন রাগ করবেন? ওই হুনেন ওয়াজে, আর মূল ওয়াজে একটু পরে ঢুকমু, টাইম আছে, আর রাতে মেলা আছে না? হ্যাঁ আছে, আর কিন্তু কেউ নামাইতো না আজকে, ইহুদিদের একটা ধর্ম গ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটার মধ্যে থেকে ওরা ওদের ওটাতে বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইজ নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছে যে জন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। আল্লাহ কই নো, আল্লাহ কিন্তু তাদের বক্তব্যকে গ্রহণ করেনি, কারণ তারা এখান থেকে জুদা করে দিছে রাসূলকে, ঠিক কিনা বলেন? আরো জোরে, এত ডাইরেক্ট আল্লাহরে ভালোবাসতে চায়, আল্লাহ কই ভালোবাসা, আল্লাহ আই রেডি না কি না? আল্লাহ কই নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, লাভ হবে কি? আল্লাহ বলে আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফর গিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। কি দারুণ না? আরো জোরে বলেন না, চমৎকার লাগলো না? আল্লাহর এরা ভালোবাসা থুবাই লেতেছে, আল্লাহ গো তোমার ভালোবাসা না অনেন লাই রাজি না, আরে ভালোবাসা দিতে হইলে আর হাবিবের মাধ্যমে দিতেইবে, কারণ তুমি পর্যন্ত আমি পৌঁছেছি আমার হাবিবের মাধ্যমে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে ওয়াজ করছেন? না, আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অস্বীকার করেন যাই বলি, কোনিটা কে দিব? আল্লাহ, আল্লাহ কত কলিজা কত বড়, আই তোর সৃষ্টি করি বুদ্ধি হিয়ে দিছি, তুই আর বুদ্ধি আবার ঠিক করছ, মারামারি চলতো না এক কানা, গোরতর মারামারি চলবো, ঠিক কিনা বলেন? আমরা মারামারি নাই, আমরা আছি প্রেমের বাগানে, কোন বাগানে? আর জোড়ে একটু আগে জিকিরে কাশিদে কইছিলাম, মনে আসেনি, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা বলছিলাম নি, কিরে কইছি বুঝছেন নি? দেখেন আল্লাহ নামটা লিখতে আলিফ লাম লাম হা, চারটা হরফ, কয়টা? উপরে নিচে কোনো নক্তা নাই, নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, চারটা হরফ, এখানে চার ওখানে চার, ওই চারটার উপরে নিচেও কোনো নক্তা নাই, নবীজির নাম মোবারক লিখতে চারটা হরফ, এই চারটার উপরে নিচেও কোনো নক্তা, চারে চারে মিলে হলো কত? আল্লাহ কয় আমি আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইলাম, তোমরা তালাশ করে দেখো, চারে চারে মিলে হয়ে গেল, আর আমি এই জন্য জান্নাত বানিয়ে দিলাম আটটা, আমার পাগল তুমি প্রেম করতে থাকো গো, ভালোবাসতে বাসতে 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 তুমি আটটা থেকে যেই কোনো জান্নাত একটা দখল করে না, করতে রাজি না? আইতি আছে মজার দিন, আর মাত্র অল্প কয়দিন, আরে হেই এই তুমি কই দিয়েছি আজকে, সুবহানাল্লাহ কন্যা, এটা কিন্তু দরকার আছে না? আরে যারে কন্যা আসেনি, খুব দারুণ জিনিস, খুবই মজার জিনিস, ওরে বাপ রে বাপ, এটারে যে কবুল কেমনে করবো, আল্লাহ যে কবুল করার তৌফিক দে সকলে কন্যা আমি, আরে জোরে কন্যা আমি, আরে জোরে আপনারা নিতে রাজি তো? তার আগে কানা দূরত ফরিল পড়তাম নি, আল্লাহুম্মা সাল্লি শোভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গো হবে,
হাশরে আল্লাহুম্মা মোটামুটি আইছে মাশাআল্লাহ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদা মুহাম্মাদ কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই চলি আর যাবে প্রাণ পাখি কান্দায় না কান্দায় না প্রাণের নবীকে নবীকে কান্দাইলে রে কাঁদবা হাশরে আল্লাহুম্মা মহাপতি কবরেরই খবর যদি মানুষ জানিত ঘর বাড়ি চরিয়ার সবাই পালাইত জুরে জুরে বলেন না আলহামদুলিল্লাহ। দুরুদ পড়ছি কিছু বুঝছেননি কথাগুলো? আমি আপনাদেরকে আরো বেশি অ্যাক্টিভ করার জন্য আমি অন্য দুরুদও পড়তে পারতাম। আমি শুধু আপনাদেরকে আমার মনের কথাটা আপনাদের সামনে তুলে ধরেছি, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই বাস্তবায়ন হবে। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ হিসাব দিতে হবে না, অবশ্যই দিতে হবে। রাসুলকে আপনার মধ্যে আনতে হবে। আহলুসুন্নাহ মানে কি? রাসুলকে গ্রহণকারী কি? রাসুলকে গ্রহণকারী যে টিম জামাত ওটাই হলো। আপনি রাসুলকে গ্রহণ করতে হবে, রাসুল যা নিয়ে এসেছে তা গ্রহণ করতে হবে। করার পরে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা রাসুল প্রেমিক হিসেবে বিবেচিত হব। শুধু একটু মিলাদ পড়ব, দরুদ পড়ব, কিছু কথা বলেই আমরা সুন্নিয়তের দায় সারা কাজ করব। এটা দিয়ে হয়তো পৃথিবীতে দায় সারা কাজ করানো যাবে, কিন্তু সত্যিকারের নবী প্রেমিক হিসাবে আল্লাহ রাসুলের কাছে গৃহীত হওয়া যাবে না। আমরা সত্যিকারের আশিক রাসুল হয়ে যেতে চাই, চাই কি চাই না? আরো জোরে বলেন। আলেম যারা আমার ডানে বামে ছিলেন, আমি যখন হেডলাইন দিয়েছিলাম তখন তারা বুঝতে পেরেছে। আমি আজকে একটা শিরোনাম দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ মুমিনকে ডেকে বলেছেন, ইমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমি আমাদের সামনে আর অল্প কয়দিন, আজকে কত তারিখ চলে গেল? আজকে 5 তারিখ। আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী আমাদের রোজাটা, আমরা সম্ভবত মার্চের 12 তারিখে রোজাটা আমরা মুখে পাবো। তার মানে 11 তারিখ তারাবি এবং সেহরি আমরা খাবো, 12 তারিখে আমরা প্রথম রোজা রাখবো, তাই তো? তাহলে বেশি দিন নাই, আর মাত্র 5 দিন। কয়দিন কয়দিন? 10 তারিখ পর্যন্ত। 11 তারিখ থেকেই তো ফুল রোজার প্রস্তুতি নিতে হবে। এখন সেই রমজান মাস আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে, সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরি আমার, আপনার আমার প্রাণে নবী অত্যন্ত চমৎকার দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবানা ও বাল্লিগ রমাদান। আসেনি হুজুর? আপনার আমার প্রাণের নবী, তিনি জানিয়ে দিয়েছে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দাও
রাসূল গো কি দরখাস্ত করব, নবীজি বুদ্ধি শিখিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগ না রমাদান। আমার নবীজি বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করো, আমাদেরকে রোজা পর্যন্ত পৌঁছে দে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ফুলমুড়ি পূর্ব পাড়া গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, সব কাজকর্ম বন্ধ করে দাও না কিছু সময়ের জন্য, একটু প্রেম একটু মায়া নিয়ে কথাগুলো শোনো, হৃদয়ের জানালাগুলো শোনে না খুলে শোনো, আমার তোমার আপনাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে, আমলের পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মতগুলোকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়া নবীজিও করেছেন, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দেন, রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই পৌঁছে দেওয়ার মধ্যে অনেক রহস্য লুকায়িত, আমরা ওই পর্যন্ত হায়াতটা চাওয়া কথা বলেন না, শুধু হায়াত পেলে চলবে না, আমাদেরকে সুস্থ থাকতে হবে, এটার মধ্যে সুস্থতাও চাওয়া, সুস্থতা কামনা করা হায়াত চাওয়া, কারণ অসুস্থ হলেই কিন্তু রোজা রাখতে পারবো না, ঠিক কিনা বলে। বলো হুজুর কেন গো এই দোয়া নবীজি কেন শিখিয়ে দিলেন? সবচেয়ে মজার খবর, রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদান শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে প্রেমের গন্ধ পাওয়া যায় কি যায় না কথা বলেন না? রজব সারজব মাস আল্লাহর মাস, শাবান মাস তার মানে মেরাজের মাস হলো আল্লাহর মাস, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত ডিজাইনেবল করে সাজিয়েছেন। আমার নবী বলেছেন শাবান মাস আমার মাস, রজব হলো আল্লাহর মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। বন্ধু শাবান মাস হলো তুমি মাঠে বীজ লাগানোর মাস, কিসের মাস? আর রজব মাস হলো মাটি বীজ লাগানোর মাস, শাবান মাস হলো কীটনাশক বা পানি সেচের মাস। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বন্ধু, আপনি যখন মাঠে ফসল লাগাবেন কিছুদিন পরে পানি দিবেন এবং সার মশলা দিবেন, দিবেন কি না? ঠিক তেমনি বন্ধু আপনি রজব মাস হলো শবে মেরাজের মাস হলো আপনার প্রস্তুতির মাস, আর শাবান মাস হলো আমলটা মোটামুটি একটু একটু করে প্রস্তুতি নেওয়ার মাস, আর রমজান মাস আপনার আমার জন্য ফরজ মাস। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা রমজান তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী গণের উপরও ফরজ করা হয়েছিল, মনিব কেন গো তুমি ফরজ করেছ এবং করেছিলা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেন তোমরা আল্লাহ ওয়ালা হইতে পারো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেটা হাজার মাস চাইতে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরি, আছে না নাই? আরো জোরে বলেন না, হাজার মাস চাইতে উত্তম হলো লাইলাতুল কদরের মাস। আমি আপনাদেরকে মাঝখান দিয়েটা বলে দেই, মজাটা মনে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কি করলেন, সমুদ্র পথে তিনি চলাচল করতেছেন, হঠাৎ করে ওনার মুখের মধ্যে সমুদ্রের পানি পড়লো, পানি পড়ার পরে তিনি দেখতে পাইলেন পানিটা মিষ্টি। এবার তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারে কি? লাইলাতুল কদর সুরাতে খুঁজেই দেখবেন কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, বন্ধু তখন তিনি দেখলেন কুলির দিকে তাকিয়ে, বন্ধু কুলির দিকে তাকিয়ে তিনি দেখলেন, কুলির দিকে তাকিয়ে দেখলেন পাড়ের গাছপালা সবগুলো আজকে সেজদায় পড়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
সবগুলো সিজদার মধ্যে পড়ে আছে। এই দৃশ্য দেখে বন্ধু তিনি কি চিন্তা করতে লাগলেন, কারণ কি রে, নদীর পানি আমার মুখে একটা ফোঁটা পড়লো, সেটা মিষ্টি, এবং পাড়ির দিকে তাকিয়ে দেখলাম সবগুলো গাছপালা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে আছে। মানে কি? পরে খুঁজে বের করলাম, তিনি বলতেছেন, খুঁজে দেখলাম আজকের রাত লাইলাতুল কদরের রাত, এই কদরের রাতের বরকতে এই দৃশ্য। এটা কি আমাদের জন্য নেয়ামত কিনা? হুজুর কেন গো আমাদেরকে তো লম্বা সময়, এই যে একটা রাত্রি হাজার বার চাইতে উত্তম। ও বন্ধু আল্লাহ বলেছেন, নাজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বন্দোবাস করতেছেন, জিব্রাইল আলাইহিসসালাম সহ অসংখ্য ফেরেশতা সেদিন লাইলাতুল কদরের ওজনেতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি না আপনাদেরকে একটু আগে বললাম, সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার, আলহামদুলিল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। বন্ধু ও ফুলমুড়ি পূর্ব পাড়া গ্রামের মানুষ রে, আজকে আপনারা কোনো সাধারণ মানুষ নন। যদি আপনারা দেখেন এই জমিনের মধ্যে বসে আছেন, সামিয়ানার নিচে বসে আছেন, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আপনার আল্লাহর মে জান্নাতের বাগানের মেহমান হিসাবে বিবেচিত হয়েছে। এই জন্য বলছি একটু প্রেম নিয়ে কাজ করতে হবে, দুনিয়ার চিন্তা কিছু সময়ের জন্য বন্ধ বলে যাবে। আজকের এই রাত্রে মাহফিল হবে, আগামী বছর আবার কে জানি চলে যাবে, আবার কে জানি বেঁচে থাকবে, আবার কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। বন্ধু মাহফিলে যখন যাবা মনে করবা আমার জীবনের শেষ মাহফিল, নামাজে যখন দাঁড়াবা মনে করবা না আমার জীবনের শেষ নামাজ, তাহলেই জীবনের মধ্যে আসবে নিয়ামত। বন্ধুরে আমার অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবেন, অবন্ধ ফেরেশতা পাঠিয়ে দিবেন, সারা রাত ফেরেশতারা বিচরণ করবে, ঘুরে ঘুরে যারা আল্লাহর গোলামিতে ওই রাত্রিতে নিয়োজিত থাকবে, ফেরেশতারা তাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ বলেন না? কি করবে? মুসাফা করবে। বলে হুজুর ফেরেশতারা যে মুসাফা করবে কেমন করে বুঝবা গো? এটা বোঝার কারণ হলো বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা যখন মুসাফা করবে তখন ওই মুমিনের অন্তরটা নরম হয়ে যাবে, অটোমেটিকলি তার দু চোখ দিয়ে পানি বের হতে থাকবে। সকল ফেরেশতারা রাত্রি যখন শেষ হয়ে যাবে, শেষের দিকে সকল ফেরেশতারা বন্ধু একত্রিত হবে, জিব্রাইল আলাইহিসসালামকে যে প্রশ্ন করবে, জিব্রাইল আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে আজকে কি চিন্তা করেছে, কি মন্তব্য করেছে। এবার ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম উত্তর জানিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় বান্দা।